আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম যার কথা শুনে অনুপ্রাণিত হয়েছে, দ্বীনের দিকে ধাবিত হচ্ছে, এদেশের লাখো মানুষ যার কথায় প্রভাবিত হচ্ছে, তারুণ্যের উচ্ছ্বাস আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিল আমার পুরাতন একটা পরিচিত মাহফিল। এই মাহফিলে আমি বিগত দিনে আরো দুবার এসেছি, এটা আমার তৃতীয়বার। আপনারা আমার খুব পরিচিত কাছের মানুষ, আপনাদেরকে নিয়ে বসেছি, এসেছেন হাজারাত ওলামায়ে কেরাম, অনেকেই সম্পর্কের দিক থেকে আমার আত্মীয় স্বজন, কারণ হচ্ছে আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে না। আমি নরসিংদী মনোহরদীর মানুষ, আপনারা কাপাসিয়ার মানুষ। আমার ছোট ভাই বিয়ে করেছে কাপাসিয়ায়, অনেক দিক থেকে এই অঞ্চল আমার আত্মীয়দের আনাগোনা অনেক বেশি। আমার ফুফাতো বোনকে বিয়ে দিয়েছি এলাকায়, তো অনেক দিক থেকে আপনারা আমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের সামনে ওয়াজ করাটা বড় কঠিন, তারপরেও আপনারা সুযোগ করে দিয়েছেন, যত ওলামায়ে কেরাম এসেছেন, মাথার তাজ ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি লক্ষ্য করেছি শুধু যারা স্টেজে আছেন, সালামের উচ্চারণটা যথার্থ উচ্চারণে আপনারা সালামের উত্তর নিয়েছেন। যারা স্প্যান্ডেলে বসা আছেন, অনেকে কিন্তু উচ্চারণটা ভালোভাবে করেন নাই। আরেকটা বার আমি শুনতে চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বড় দুঃখ, যুবক অনেকে আমার দিকে তাকায় আছে হাঁ করে, কিন্তু সালামের উত্তরটা নেয় না। আমি খালি তাকায় দেখতেছি যে যুবকরা কতটা ভালো চিন্তা করে, চিন্তা করছে যে হুজুর সালাম দিছে, উত্তর তো মনে মনে ঠোঁট নাড়ায় নিছি, জোরে বলার দরকারটা কি? জোরে বললেও আল্লাহ শুনবেন, আসতে বললেও শুনবেন। এই মাহফিলে যারা যারা আসছি, সবাই মিলে মহাব্বতে বলি তো আলহামদুলিল্লাহ। দেখেন এখনো কিন্তু ডান পাশে যে যুবকরা দাঁড়ায় আছে, ওনারা শুধু হাসতেছে, একজনও কিন্তু বলে নাই। আমি কিন্তু সবার কাছ থেকে শুনতে চাই, সবাই মিলে বলি তো আলহামদুলিল্লাহ। এবার যুবকরা অনেক ভালো, সবাই বসার চিন্তা করতেছে যে বসে পড়ি, তাহলে হুজুর অন্তত আমাদের দিকে ব্লেমটা দিবে না যে দাঁড়ানোরা বলে নাই। তো আমরা আসি তো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? মুরব্বীরা চিন্তা করছে, দেখছরস হুজুর আপনিও বুড়া হবেন। যুবক যতজনই মাহফিল আসছে বয়স 30-এর নিচে, যুবকরা তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন মনে হয় বিগত সময়ের চাইতে আওয়াজ বেশি হয়েছে না কম হয়েছে? এবার যত মুরব্বী আসছেন, বয়স 35, 40, 45, 50, 55, 60, 65, 70, এরপরে তো মাটির উপরে থাকার কথা না, বাইনা সিত্তিন ওয়া সাবঈন। রসুলের হাদিস বলছে 60 থেকে 70-এর ভিতরে আমার উম্মত শেষ হয়ে যাবে। 60-70 আমাদের গড় আয়ু হওয়ার কথা, তারপরেও অনেকে হায়াতে আস, আল্লাহ ভালোবেসে হায়াত দিয়েছেন, সবটুকু উজাড় করে দি, মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ আগের চাইতে কমে গেছে না? তার মানে বোঝা যায় মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি? যুবক বেশি। এরপরেও মুরব্বীরা যুবক করে দেখতে পারে না, কি কর দেখলি? কয় যুবকরা জবর বাপজুটটা, যুবক করে কোনো কিছু বলেন নেই, যুবকরা আসলে ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ বলেন। এবার যুবক মুরব্বী দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, মানে খুশি না বেজা?
والحمد لله تملا الميزان দাড়ি পাল্লা সেদিন আমলনামা গুলা ওজন করা হবে আমার আপনার প্রশংসার কারণে আলহামদুলিল্লাহ কে মালিক সেদিন কবুল করে নেবেন গুনাহের পাল্লাকে হালকা বানায় দিয়ে আমলনামাকে ভারী বানায় যিনি মাফ করে দিবেন তিনি কে সব সময় ছোট্ট একটা আমল নিয়ে যাবেন সাথে করে এটা আমার বিগত মাহফিলগুলোতে বলছি আজকেও বলি আল্লাহর জান্নাতের ভিতরে আউয়ালু মাইয়ুদা ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জন্য প্রশংসা করতে শিখেন আল্লাহর জন্য প্রশংসা করেন ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে আল্লাহ এই মাহফিল থেকে এই ছোট্ট আমলটাও যদি আজকে নিয়ে যেতে পারি আজকে থেকে আর কোনোদিন না শুকরিয়া করব না যদি জিজ্ঞাসা করে কেমন আছেন কয় হুজুর কপালও ঠাডা পড়ছে কেমন আছেন কয় হুজুর নাক কাটা গেছে কেমন আর থাকতাম কেমন আছেন হুজুর ব্যবসা বাণিজ্য ভালো না যে অবস্থা দেশের কেমন আর থাই সব বাদ দিই প্রশংসা আদায় করবো কার আল্লাহ দেশের পরিস্থিতি ভালো করে দিতে আল্লাহর কোনো সময় লাগে না লাগে এই জন্য সবাই মিলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করব মালিকের কাছে সব সময় সাহায্য চাব আল্লাহ যেন আমাদের পরিস্থিতি পরিবেশ সব ভালো করে দেয় পড়ে না আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়িন আফতাবুন নবুয়া শাহেনশাহে দু জাহান আকে নামদার তাজে দারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালাম কে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন আমিন সবাই মিলে একবার বলি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কি পড়ছি আলহামদুলিল্লাহ আমি মাত্র তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত এমন আয়াতগুলো তেলাওয়াত করেছি যে আয়াতগুলো মানুষের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন আল্লাহ শত্রুদেরকে দলে দলে হাজির করা হবে জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম হবে আযাবের ঘাঁটি আযাব দিয়ে জাহান্নাম ভরপুর হয়ে যাবে সেই জাহান্নামের সামনে মালিক দাঁড় করায় দিবে আল্লাহ পাক সেদিন নিজের মুখের জবান বন্ধ করে দিবে গোলামের মুখের জবান বন্ধ হয়ে যাবে আপন আপন কান গুলা সেদিন সাক্ষী দিবে চোখ গুলা সেদিন সাক্ষী দিবে চামড়া পর্যন্ত গোলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে কৃত কর্ম গুলা সব ফাঁস হয়ে যাবে আল্লাহর সামনে সেদিন একটা একটা করে সাক্ষী দিবে লোকটা সেদিন বলবে ও আমার চামড়া আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম চামড়া বলবে আজ আল্লাহ জবান খুলে দিয়েছে সব আল্লাহর সামনে ফাঁস করে দেব যা সামনে দাঁড়ায় আমাকে আপনাকে জবাব দিই তার জন্য সম্মুখীন হয়ে জবাব দেওয়া লাগবে তিনি কি এই জবাব দিই তার ভয় যার ভিতরে যত বেশি সে তত বেশি আল্লাহ ওয়ালা হতে পারে আল্লাহ নবী যখন সাহাবাই কেরামের সামনে বলতেন আল্লাহ নবী সাহাবাই কেরামের সামনে যখন জবাব দিয়ে তার কথা বলতেন সাহাবাই কেরাম কান্নায় ভেঙে পড়তেন বারবার সাহাবাই কেরাম কান্নায় ভেঙে পড়তেন
আল্লাহর নবী বলতেন খামসিন আলফ সানা 50,000 বছর শুধু জবাব দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে একটা বার বলেন কত হাজার বছর কার সিরিয়াল কখন আসবে এই সিরিয়ালের অপেক্ষায় থাকতে হবে 50,000 বছর দুনিয়ার 50,000 নাম كألف سنة مما تعدون এক দিন দুই দিন তিন দিন গুনতে গুনতে হাজার বছর যখন গুনবেন মাত্র এক দিন পার হবে আখেরাতে এভাবে 50,000 বছর পার হয়ে যাবে শুধু হিসাবের জন্য সাহাবাই কেরাম যখনই শুনলেন কান্নায় ভেঙে পড়লেন ওগো নবীজি এত লম্বা সময় ধরে যদি হিসাবের জন্য দাঁড়ায় থাকতে হয় সূর্য যদি মানুষের মাথার উপরে চলে আসে কেমন করে সেদিন হিসাব দেব আল্লাহর নবী বলেন মান্নু কিসাহালাক সেই বুখারীর বর্ণনা এসেছে যাকে আল্লাহ বলবেন পর জবাবে দে এই অন্যায়টা কেন করেছিলি কান দিয়ে কেন ঘন্টার পর ঘন্টা মিউজিক শুনেছিলি চোখ দিয়ে কেন খারাপ ভিডিওগুলো দেখেছিলি চামড়াকে কেন সাক্ষী বানিয়েছিলি সেদিন মানুষ অসহায় হয়ে যাবে যাকে আল্লাহ বলবে পর জবাব দে জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না আজকের মাহফিল থেকে বলি আল্লাহ জবাবের দিনে বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিন পড়ে না আমি ও আমার ভাইরা মানুষগুলা সেদিন ঘামতে থাকবে এই যে মাহফিলের ভিতরে একটু লোকজন হইছে চাপাচাপি হচ্ছে দেখবেন একটা গরম লাগতেছে বাইরে ঠান্ডা এখানে প্রচন্ড গরম লাগতেছে অথচ চিন্তা করেন সেদিন মানুষ কেমন গামবে কারো কারো গাম সেদিন টাকনো পর্যন্ত চলে যাবে কারো কারো গাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকাইব কারো কারো গাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালে কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে মানুষগুলা গামের মধ্যে হাবুডুবু খাবে মানুষগুলা সেদিন গামের ভিতরে হাবুডুবু খাবে 50,000 বছর দাঁড়ায় থাকবে জবাবের জন্য অপেক্ষায় থাকবে সেই কঠিন সময়টায় সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কঠিন সময়টা আসবে আল্লাহর সামনে ফিরে যাওয়া লাগবে জবাবের সম্মুখীন হওয়া লাগবে একমাত্র যিনি maaf করলে maaf পাওয়া যাবে তিনি কে সাহাবা ইকরাম কান্নায় ভেঙে পড়লে নবীজি কেমনে বাঁচবো তাই 50,000 বছর যদি শুধু ঘামের ভিতরে টকবক করা গাম সূর্য মাথার উপরে এরকম যদি হয় কেমনে বাঁচব আল্লাহর নবী বললেন ইন্নাহু লায়ুকাফফ আলা উম্মতি হাত্তা ইউখাফফ মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া দুনিয়ার জীবনে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগত আমার উম্মতের জন্য দুই অথবা চার রাকাত নামাজের সময়ের ভিতরে 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি আমার আল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ 50,000 বছর খাটো হয়ে যাবে দুই রাকাত অথবা চার রাকাত নামাজের ভিতরে জোরে কোন সুবহানাল্লাহ এই মাহফিলে যারা বসলেন নামাজ পড়বেন না ছাড়বেন সবাই বলি পড়বেন না ছাড়বেন মহব্বত নিয়ে বলেন পড়বেন না ছাড়বেন
আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ বলতেছিল হুজুর মাহফিলের ভিতরে এত মানুষ নামাজ পড়ে এটা আজকে আমরা প্রথম দেখলাম সব মানুষগুলো হুজুর ওযু বানায়া নামাজের দিকে চলে আসে আজকে এত বড় দুঃখ আমাদের মাহফিল হয় অনেক মসজিদ অনেক মাদ্রাসা অনেক কমপ্লেক্স অনেক আছে কিন্তু দুঃখজনক সত্য নামাজির সংখ্যা কিন্তু বাড়তেছে না দিন দিন কমেই যাচ্ছে ঠিক কিনা বলেন ঠিক নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আপনার কান আপনার চোখ আপনার চামড়া বিরুদ্ধে দাঁড়ায় যাবে সাক্ষীর পর সাক্ষী দিবে অবস্থা দিন দিন বেগতিক হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকে যেমন আমরা বয়ান করতেছি রাসূল এরকম একটা বয়ান করছেন রাসূল এরকম একটা বয়ান করছেন যেই বয়ানের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুননা কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর বলছেন আমরা নবীজির সামনে বসা ছিলাম লম্বা সময় ধরে কি কি ফিতনা পৃথিবীতে আসবে এ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন কথা বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো ফিতনার কথা বললেন যেই ফিতনাগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হতে হতে দুর্বল হতে হতে ঈমান হারা হয়ে যাব এরকম ফিতনার কথা বলতেছিলেন নবীজি বলতে বলতে একটা ফিতনার কথা বললেন ফিতনাতুল আহলাস বলেন কি নাম আলেম ওলামারা বলেন কি নাম এখানে যারা যারা বসছেন কে কে এই ফিতনার নাম শুনছেন হাত তুলেন তো দেখি মিডিয়ার একজন ভাই ছাড়া আর একজন আলেম মনে হয় উনি হাত তুলছে ফিতনাতুল আহলাস আর একজনও আমরা শুনি নেই শুনতে রাজি আছেন আজকে সাহাবাই কেরাম জীবনে কোনোদিন এই ফিতনার নাম শুনে নেই সাহাবাই কেরাম আরজ করলেন ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী ফিতনাতুল আহলাস আবার কি কেমন ফিতনা ফিতনাতুল আহলাস আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো এমন একটা সময় আসবে হারাবুন মানুষ ঘরে থাকতে পারবে না ঘরের ভিতরে ঘুমাতে পারবে না মানুষ মানুষের ভয়ে ঘর ছেড়ে পালায় যাবে ঘরের মধ্যে থাকতে পারবে না এমন ফিতনা ঢুকে যাবে ঠিক কিনা বলে এখন কি এরকম ফিতনা আসছে না আরো দেরি আছে কি মনে হয় আপনাদের কাছে আসছে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না মানুষ মানুষের ভয়ে বাঘের ভয়ে ভাল্লুকের ভয়ে সিংহের ভয়ে না মানুষ মানুষের ভয়ে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না এমন ফিতনা কি এখন আসছে বুঝা বলেন আসছে রসুল প্রথম ব্যাখ্যা করলেন ফিতনাতুল আহলাসের এই রকম ফিতনা আসবে যেই ফিতনার কারণে ঘরের ভিতরে মানুষ থাকতে পারবে না ঘুমাতে পারবে না একজন আরেকজনকে দেখলে দৌড়ায় পালাবে আজ ওই ফিতনাতুল আহলাস ঘরে ঘরে দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে চলে আসে ফিলিস্তিনে তাকায় দেখে আমার মুসলমানেরা ঘরের ভিতরে থাকতে পারে না নিজের দেশ হওয়ার পরেও মুসলমান মুসলমানদের দেশে ঘরের মধ্যে অবস্থান করতে পারে না সিরিয়ার দিকে তাকায় দেখে ১২টা বছর ধরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে ছোট্ট ছোট্ট গোলাপের মতো বাচ্চাগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে বোঝা যাচ্ছে ফিতনাতুল আহলাস পুরাপুরি আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে ঠিক কিনা বলে এটার দুইটা ব্যাখ্যা নবীজি করছেন একটা হচ্ছে হারাম মানুষ মানুষকে দেখলে পালাবে আরেকটা ব্যাখ্যা আল্লাহর হাবিব করলেন হারব চরম যুদ্ধ লেগে যাবে বিগ্রহ লেগে যাবে জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারবে মুহাদ্দিসিনে কেরাম হারবুনের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন একদিকে ডাকাতি করবে
ডাকাতি করে লুণ্ঠন করে ডাকাতি করার পর লুণ্ঠন করার পর ধর্ষণ করবে মানুষকে হত্যা করে রেখে চলে যাবে এই দৃশ্য আমাদের বাংলাদেশে এখন হচ্ছে ঠিক কিনা বলেন আজকের মাহফিলের কথাই বলি পকেট কিন্তু সাবধান বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন পকেট কিন্তু বিশেষভাবে সাবধান অলরেডি একজন সম্মানিত দুজন চোরকে ধরা হয়েছে চোরেরও তো একটা সম্মান আছে সে সব জায়গায় চুরি করতে যায় না সে চুরি করতে আসে মাহফিলে চিন্তা করে সবের জায়গায় আসছে আল্লাহর গোলামেরা আমিও তো আল্লাহর এক গোলাম আল্লাহর গোলামদের পকেট থেকে কিছু নিলাম আর কি তো একজনকে ধরছে অলরেডি এখানের যিনি সম্মানিত হাফেজ সাহেব উনি আমি আসার পরে একদিকে স্লোগান দিচ্ছে চোর চিন্তা করছে এই তো সুবর্ণ সুযোগ ওনার পকেটের মোবাইলটা নিয়ে গেছে চিন্তা করছেন মানুষ প্রতিনিয়ত এমন হচ্ছে জানাজার নামাজ পড়তে গেছে এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের মোবাইল নিয়ে গেছে তো এই যে আমাদের এই দৃশ্যগুলা দেখতে হয় মুসলমান চিন্তা করেন কোন জায়গায় আমরা আছি জায়গায় জায়গায় চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় বেড়ে যাবে মানুষকে ধর্ষণ করবে লুণ্ঠন করার পরে হত্যা করে ফেলে রেখে চলে যাবে ঠিক কিনা বলেন এই ফিতনাও চলে আসছে এরপরে আল্লাহর হাবিব বলেন ফিতনাতুস সাররাব সুখের দিনের ফিতনা আসবে যাদের ঘরের ভিতরে এক সময় খাবার ছিল না উপচে পড়া খাবারের নিয়ামত চলে আসবে আজকে আমাদের দিকে তাকায় দেখেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহর নবী দিনের জন্য কষ্ট করে গেলেন সাহাবায়ে কেরাম কষ্ট করে গেলেন এই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে অডেল রিজিক আর সম্মান যিনি আমাদেরকে প্রতিনিয়ত দান করতেছেন তিনি কে আমি মাঝে মাঝে চিন্তা করি নবীজি মুখে বলা দরকার ছিল না মুখে বলতেই হতো না লাউ আরাত্তু যদি শুধু মনটা চাইতো লা সারাল উহুদু যাহাবা গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য স্বর্ণ বানায়া ডান আর বাম দিক দিয়ে আল্লাহ তাআলা চালায় দিত জোরে কর সুবহানাল্লাহ কিন্তু কোনদিনের জন্য এটা চান নাই যে আল্লাহ স্বর্ণ বানায় দেন আল্লাহর কাছে সব সময় চাইছে আল্লাহ আপনি আমার উম্মত গুলারে মাফ করে দেন জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখলো না না দেখে কি পরিমাণ মায়া করে ফেলেছে বারবার আল্লাহর কাছে বলতো আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন আম্মা জান হযরত আয়েশা বলেন আমি আমার কানটাকে গভীর রজনীতে নবীর কান্নার কারণে যখন ঘুম ভেঙে যেত আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম বারবার শুনতাম সেজদায় নবীজি কাঁদতেছে আর বলতেছে আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আজকে যদি উম্মতের মতো উম্মত হন অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে বলেন তো প্রথম যে ফিতনাটার নাম বলছি কি নাম আতলাস কি নাম মাশাআল্লাহ এই যে মালনা ঠিক কইছে এবার সবাই মিলা বলেন তো কি নাম কি নাম আহলাস সবাই বলেন কি নাম এর পরের ফিতনাটার নাম কি ভুলে গেছেন ফিতনাতুস সাররা কি নাম একটু আরবি মুখস্থ করেন কাজ কামে লাগবে সুখের দিনের ফিতনা কি পরিমাণ সুখ আল্লাহ এখন আমাদেরকে দিস একটু চিন্তা করেন সাহাবাই কেরাম শুধু কষ্ট করে গেছে সুখ দিছে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ কষ্ট করছে চিন্তা করেন
সেই জর্ডানের মোতা প্রান্তে লড়াই করার জন্য আসছে 1445 কিলোমিটার সফর করে চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সৈন্য সংখ্যা মাত্র 3000 এই বছর আমি আমার নিজের চোখ দিয়ে ওই জায়গাটা দেখছি মাত্র 3000 সৈন্য সংখ্যা তিনজন সেনাপতি 12 জন সাহাবী শহীদ হইছে ওই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করে মুসলমানরা বিজয় অর্জন করছে জোরে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন হইছে ভাই শুধু তাদের কষ্টগুলো আল্লাহ কবুল করে নিস এত কষ্ট করে গেছে খানা পিনা কিছু নাই তিন দিন শুধু চিন্তা করছে এত মানুষের বিরুদ্ধে লড়বো কেমনে আব্দুল্লাহ বিন রাওয়াহা বক্তব্য দিলেন বক্তব্যের ভিতরে তিনি বললেন প্রয়োজনে একজন আমরা জীবন নিয়ে ফিরব না রক্তগুলা সব জমিনে ঢেলে দেব কিন্তু আমরা নিজেদেরকে পরাজিত ভেবে এই জমিন থেকে ফিরে যাব না সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে যখন জিহাদ করেছে অবশ্যই যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে এই সুখের দিনে মানুষ জিহাদের কথা ভুলে যাবে আজকে তাকায় দেখেন হামাস যখন লড়াই করছে আমরা কিছু লোক এই ফতোয়া দিচ্ছি হামাস কেন লড়তে গেল তারা তো বিজয় অর্জন করতে পারবে না তোমরা বিশ্বাস হারিয়ে ফেলেছো আমরা তো সেইসে জাতি 60 জন মিলে লড়াই করেছে সাম্রাজ্যের বিরুদ্ধে পুরা সাম্রাজ্যকে পরাজিত করে মুসলমানদেরকে যিনি বিজয় দান করেছেন তিনি কে আল্লাহ সে আল্লাহর কাছে আমরা বিজয় কামনা করি সুখের এই দিনে অবশ্যই যিনি মুসলমানদেরকে পরীক্ষার পর পরীক্ষা নেওয়ার পরে বিজয়ী করবেন তিনি কে আল্লাহ অলরেডি এখন ইহুদিরা বলছে তাদের তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে ইহুদি কোন স্ট্রেট 80 বছরের বেশি স্টে করেনি 76 বছর ধরে তারা জুলুম চালাচ্ছে এই জুলুম চালাচ্ছে 76টা বছর হয়ে গেছে তারা খুব শঙ্কায় আছে নবীজির হাদিস ফলে যাবে লা তাকুমুস সাআহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুকাতিলুল ইহুদ যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফায়াকুলুল হাজার পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে ওরা ইহুদি আমার পিছনে ইহুদি লুকায় আছে ফাতুলহু তাকে হত্যা করে ফেলো একটা একটা করে ইহুদি এই পৃথিবীতে যখন নাস্তানাবুত হবে নিঃশেষ হবে তখন এই পৃথিবীতে কিয়ামত হবে ইহুদি থাকাকালীন সময়ে কিয়ামত হবে না ইহুদি নিঃশেষ হয়ে যাবে জমিনে মুসলমানদের আধিপত্য বিস্তার হবে শান্তিময় পৃথিবীতে মুসলমানরা লিড দিবে শান্তি এমন ভাবে আসবে মুসলমানের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না তখনই যিনি পৃথিবীকে শান্তিময় বানায়া মুসলমানের নেতৃত্ব দিয়ে চূড়ান্তভাবে বিজয় মুসলমানদেরকে দান করবেন তিনি কি এরপর নবী আলাইহিস সালাম আরেকটা ফিতনার কথা বললেন জীবনে হয়তো কোনোদিন এই ফিতনার কথা আমরা শুনি নাই ফিতনাটার নাম ফিতনাতুদ দুহাইমা বলেন কি নাম সবাই বলেন তো কি নাম আর একটু আওয়াজ করে মাঠ থেকে বলেন তো কি নাম যুবক ছেলেরা তাকায় রয়েছে যে হুজুর ইটা আবার কেমন ফেতনা দেখে একটা মোবাইল দাও তো দেখি এই কি নাম ফেতনাটার আল্লাহর হাবিব বলেন লাতামাতহু লাতমাতান যারা এখানে আলেম ওলামা আছেন অলরেডি বুঝে ফেলছেন লাতামাতহু লাতমাতান এর অর্থ হচ্ছে এর চটকানা থেকে একজনের ঘর বাকি থাকবে না সবার ঘরে ঘরে চটকানা পৌঁছায় যাবে কথাটা কি আমার আরে কথা কয় না আমার আল্লাহর হাবিব বললেন এমন ফিতনা আসবে লাতামাতহু লাতমাতান এর আঘাতের চটকানা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে বক্তার ঘরে পৌঁছায় যাবে খতিবের ঘরে পৌঁছায় যাবে ইমামের ঘরে পৌঁছায় যাবে
আওয়ামী লীগের ঘরে পৌঁছায়া যাবে, বিএনপির ঘরে পৌঁছায়া যাবে, জাতীয় পার্টির ঘরে পৌঁছায়া যাবে, চরমানায়ের ঘরে পৌঁছায়া যাবে, জামাত ইসলামের ঘরে পৌঁছায়া যাবে, এমন কোন ব্যক্তি নাই, সবার ঘরে ঘরে পৌঁছায়া যাবে। এখন যদি প্রশ্ন করি, মোবাইলের ফেতনা ঘরে ঘরে এখন আছে না? না, রসুল বললেন এই ফেতনা কেমন হবে? মাদলামা, গাঢ় কালো অন্ধকার এক ফেতনা হবে। এই ফেতনা বাড়তে বাড়তে এত বাড়বে, মুসলমানরা মনে করবে কিছুই হয় নাই। এখন মোবাইলে আমরা কিছুই মনে করি না, ঠিক কিনা বলে? এই মোবাইলের ভিতরে 6 ঘন্টা শুধু মোবাইল চালায়, ব্রাউজিং করে, চ্যাট করে, নানা রকমের খারাপ ভিডিও দেখে, এমন সংখ্যক মানুষের সংখ্যা একজন আর দুজন না, কোটি কোটি মানুষ 6 ঘন্টা বাংলাদেশে মোবাইল চালায়। কয় ঘন্টা? 6 ঘন্টার উপরে না, 6 ঘন্টার নিচে না, 6 ঘন্টার উপরে মোবাইল চালায়, এমন কোটি কোটি মানুষ বাংলাদেশ। চিন্তা করেন আমরা কোথায় গিয়ে নামস। চাকরিতে গিয়ে মানুষ এখন ব্যর্থ হয় এই মোবাইলের কারণে, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে চ্যাট করতে থাকে, মেসেঞ্জারে থাকে, নানা রকমের ভিডিও দেখতে থাকে, মানুষ অফিস আদালত সব জায়গায় এই ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব বললেন এই ফিতনা বাড়তে থাকবে, বিন্যাস কালো কালো পাথর দিয়ে বৃষ্টির মতো মুসলমানদেরকে আক্রমণ করা হবে। ও মুসলমান, আজ তাকায় দেখেন বৃষ্টির মতো গুলি বর্ষণ করে আমার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলে? বৃষ্টির মতো গুলি করা হচ্ছে। রসুল বলছেন ফিতনাতু দুহায়মা এমন হবে, তারমি বিন্যাস কালো কালো পাথর বৃষ্টির মতো মুসলমানদের উপরে বর্ষিত হবে। তারমি বিররাদ, এমন সময় আসবে মুসলমানদেরকে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এখন তাকায় দেখেন ইসরায়েলে বসে ইহুদিরা আমার গাজাকে কেন্দ্র করে বোম ফালাচ্ছে, মুহূর্তের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে, দাও দাও করে জ্বলছে, এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন তারমি বিররাদ, আগুন দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হবে। অগ্নিস্ত্র দিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করছে, পুরাপুরি আলামত গুলা মিলে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে। এখন আমাদের দেশেও আমাদের সমাজে এমন লোক আছে, সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে, সন্ধ্যার আগে লোকটা মন্দিরের কাছে গিয়েছে, মূর্তির সামনে দাঁড়িয়েছে, মূর্তির কাছে মাথা নত করে দিয়ে ঈমানটা নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা দল হবে পৃথিবীতে। কয়টা? সময় আসেনি আমার, দেখছিস নি কারবারটা? আছে আছে হুজুর, ঠিক আছে তো? কি ঠিক আছে? ওয়াজটা কর্ম যদি আজকে আপনারা যদি কইতে পারেন যদ্দূর কইছি, তাহলে ওয়াজটা কর্ম অসুবিধা নেই। 1 নম্বর ফিতনাটা কি? মাশাআল্লাহ, 1 নম্বর ফিতনাটা কি? আহলাস। 2 নম্বরটা কি বলেন তো? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, সুন্দর মনোযোগ আছে। আমরা কাফাসিয়ার লোক না, মাশাআল্লাহ। এবার 3 নম্বর ফিতনাটা কি? মাশাআল্লাহ, সবাই বলেন 3 নম্বর ফিতনা কি? হ্যাঁ, এদিকে তাকায় থাকেন, মাশাআল্লাহ। আমাদের মেহমানরা আসবে, মেহমানরা এসে মেহমানদের জায়গায় বসবে, ওনারাও আওয়াজ শুনবে, ইনশাআল্লাহ বলেন। 1 নম্বর ফিতনার নাম কি? জোরে বলেন, ফিতনাতুল আহনাস। ফিতনাতুল আহনাস, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনারে দেখে আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমার এলাকার মানুষ আলহামদুলিল্লাহ, ওনারা আসলে আমরা সবচেয়ে খুশি হই। এবার আপনারা পড়াটা শোনায় দেন, অনেক সময় আমরা মনে করি মাহফিলের দরকার কি,
মাহফিলের দরকার আছে না নাই আছে গান বাজনার দরকার আছে না আমার তাও তো কোন না বিশেষ করে যুবকরা একজনও কয় না গান বাজনার দরকার আছে না আরে সংস্কৃতি না সংস্কৃতির বাঁচাইবো কি গান বাজনা না থাকলে গান বাজনার দরকার আছে না আরে কথা কয় না আছে না এক নাম্বার ফিতনা বলছি ফিতনাতুল আহলাস মানুষ ঘরে থাকতে পারবে না মানুষের ভয়ে এই ফিতনা কি আছে এখন দুই নাম্বার বলছি ডাকাতি করবে ডাকাতি করার পরে ধর্ষণ করবে মানুষকে হত্যা করে চলে যাবে এই ফিতনা কি আছে এরপরে বলছি সুখের ফিতনা আসবে যেই ঘরে খাবার ছিল না উপচে পড়া খাবার থাকবে যেই ঘরে অর্থ ছিল না অর্থের আর অভাব থাকবে না এই ফিতনা চলে আসবে আসছে ভাই এরপরে একটা ফিতনার নাম বলছি ফিতনাতুদ দোহায় মা গাঢ় কালো এক অন্ধকার ফিতনা আসবে সকালবেলায় লোকটা মুমিন থাকবে সন্ধ্যার আগে লোকটা কাফের হয়ে যাবে এই ফিতনাও পৃথিবীর মধ্যে চলে আসবে ঠিক কিনা বলে আল্লাহর হাবিব বলেন এমন ফিতনা আসবে মুসলমান শুনে রাখো যেই ফিতনার সময়ে যেই ফিতনাকালীন সময়ে মুসলমান সারা দুনিয়াতে মার খাবে মুসলমান মরলে কথা বলার মতো কাউকে পাওয়া যাবে না আজ ফিলিস্তিনের দিকে তাকা দেখেন ফটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা গুলাকে মেরে ফেলা হচ্ছে বলার মতো কেউ নাই প্রতিবাদ করার মতো কেউ নাই মুসলমানদের জন্য কাটবে এমন কোন সংস্থা নাই তবে অবশ্যই মুসলমানদের কথা যিনি ভুলে যান নাই তিনি কি আল্লাহ ভুলে যান নাই সময় আসতেছে মুসলমান রসুল বলছে ফান্তাজিরুদ দাজ্জাল এইভাবে যখন চলবে সকালবেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে দাজ্জালের অপেক্ষা করো মনে করো দাজ্জাল চলে আসবে বিয়াউমিন হাদা ওই দিনেই দাজ্জাল চলে আসবে আওগাদিন অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে হিসাব মিলায়ে দেখেন দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে জোরে বলেন কয় বছর 6 বছর পরে দাজ্জাল আসবে তো কেন দাজ্জালের কথা এত তাড়াতাড়ি রাসূল বললেন অপেক্ষা করতে থাকো দাজ্জাল চলে আসবে এখন একটু পৃথিবীর দিকে তাকায় দেখেন অলরেডি পাকিস্তানের লাহোরে একজনের জন্ম মোহাম্মদ কাসেম নামে 300 বার সে দাবি করেছে সে নাকি নাবিজিকে স্বপ্ন দেখছে আপনারা সবাই চুপ করে রয়েছে কয় হুজুর কোন কি মোহাম্মদ কাসেম নামে এক ব্যক্তি 300 বার সে নাকি নাবিজিকে স্বপ্ন দেখছে সে দাবি করছে 26 বছর ধরে সে স্বপ্ন দেখতেছে পৃথিবীর মধ্যে কি কি ঘটবে কেয়ামতের আগে এরকম অনেকেই অনেক স্বপ্ন দেখতে পারে স্বপ্নগুলো সত্য হতে পারে কিন্তু এখন উনি নিজে দাবি করে নাই যে আমি ইমাম মাহদি তার চারপাশের অসংখ্য লোক আমাদের বাংলাদেশে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে ফেসবুকে পেজ ক্রিয়েট করে ওই পেজের মাধ্যমে প্রতিনিয়ত ওই পেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইনি ইমাম মাহদি জোরে কর নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই ফিতনা ক্রমশ বাড়ছে বিদায় আমি মনে করছি মাহফিলে সতর্ক করা আবশ্যক এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত কয়েকদিন আগে ওটার মধ্যে 100-এর উপরে কমেন্টস হবে আমাকে শুধু গালিগালাজ করা হলো যে হুজুর আপনি চিনেন নাই ইমাম মাহদি যে হবে তার তো দাঁড়িয়ে থাকবে না জোরে কর নাউজুবিল্লাহ আচ্ছা কোন তো দেখি আপনাদের সাধারণ একটা মসজিদের ইমাম ক্লিন শেপ হলে চেয়ারম্যান সাহেব তার পিছনে নামাজ পড়বে তো কি রে এমন ইমাম এমন ইমাম ওই রাখছস যেই ইমামের দাড়ি নাই চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে না এই মাহফিলে যারা আসছেন নামাজ পড়বে ইনশাআল্লাহ না ওই লোকের পিছনে নামাজ পড়বেন নামাজ পড়বেন না কেন কারণ ওই লোকটা ক্লিন শেপ এখন যেই লোকটা সারা ওয়ার্ল্ড লিড দিবে ওই লোকটা ক্লিন শেপ দাড়ি নাই টাকটুর নিচে প্যান্ট তারা একটা জিনিস আবার সুন্দর করে মিলাইছে লোকটার মাথায় একটু চুল কম রসুল বলছে কেয়ামতের আগে
ইমাম মাহদীকে দেখে তোমরা চিনবা কেমনে? আজলাল জাবিহা, কপালটা হবে বড় কপাল। তো যেহেতু চুল একটু দূর থেকে উঠছে, সবাই মিলাইছে, দেখছেন রসুল যে বলছে কপাল হবে বড় কপাল, দেখছেন এই লোকটার কপাল বড়, আলামত মিলে গেছে, ইনি ইমাম মাহদী। জোরে কর না উজুবিল্লাহ। একটা আলামত না, 99টা আলামত যদি মিলে যায়, বাকি থাকে কয়টা? একটা যদি বাকি থাকে, ওই লোকটাও ইমাম মাহদী হবে না। ইমাম মাহদী নিজেও জানবে না যে ইনি ইমাম মাহদী। আল্লাহ পাক তার ভিতরে সিম্পটম গুলো দিবেন। মজলুম মুসলমানরা যখন দাহি তাহি করবে, সারা দুনিয়ায় যখন মুসলমান কাঁদতে থাকবে, দুনিয়ার মুসলমানদের প্রয়োজনে আজকের হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এর মাঝখানে দাঁড়ায়া ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা যখন দেখবে, আজলাল জাবিহা, কপালটা বড়, নাকটা খাড়া, কালারটা খুব সাদাও না কালোও না, মাঝারি পদের কালার, দেখেই লোকেরা চিনবে, হ্যাঁ ইনি ইমাম মাহদী। জোরে কর আল্লাহ, আল্লাহু আকবার। বলবে আমাদেরকে বায়াত দেন, তিনি বলবে কিসের বায়াত? লোকেরা বলবে প্রয়োজনে আপনার ঘাড়ে আঘাত করব, তারপরে বায়াত না নি, মাজলুম মুসলমান আজ অন্য কোথাও যাবে না। জোরে কর আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে মুসলমান, ইউসলিহুল্লাহু লাকু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে মুসলমানদেরকে, যিনি আবার ঐক্যবদ্ধ করে বিজয় দান করে দিবেন তিনি কি? বলছিলাম দুহায়মা নামক ফিতনার সময় দল হবে দুইটা, কয়টা? দুইটা। আর জোরে দুইটা, জোর হলো না, দুইটা। এক নাম্বার দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল, সেখানে কোনো মুনাফিক থাকবে না। আসেনি? একজনও কোনো কথা কয় না, আসেনি? আরো আসতে কোন? আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, এগুলো আমার শব্দ না, রসুল নিজের জবান দিয়ে বলছেন। আরেকটা দল হবে মুনাফিকদের দল, একজন ইমানদার ওই মুনাফিকদের দলে থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে দল কয়টা? দুইটা, একটা মোমেনদের আরেকটা মুনাফিকদের, এইভাবে চলতে থাকবে। একটা দল ইমাম মাহদী আলাইহিস সালাতুস্সালামের সঙ্গে গিয়ে মিলিত হবে, আরেকটা গিয়া দাজ্জালের সঙ্গে মিলিত হবে। এখন আপনি আপনার নিজেরই একটু জাজ করেন, আপনি কোন দিকে হাঁটতেছেন, কোন দিকে যাচ্ছেন, ইমানদারদের সঙ্গে আছেন কিনা। শুধু একটু নামাজিদেরকে টাচ দিই, যারা নামাজ পড়েন, ধরেন প্রথম কাতার গিয়া নামাজ পড়েন, খুব সুন্দর করে একটু রুকু দিছেন, সেজদা দিছেন, উদ্দেশ্য হচ্ছে ইউরা উ নাস, মানুষ দেখবে আপনি সুন্দর করে নামাজটা পড়তেছেন। নামাজটা পড়ার পরে আবার ইমাম সাহেব রেখে, এই ইমাম সাহেব দেখেন না নামাজটা ধরছি, আচ্ছা একদিন না তো, দুই তিন মাস হয়েছে নামাজ ছাড়ি না, প্রথম কাতারে নামাজটা পড়ি, কি সুন্দর করে নামাজটা পড়ি, রুকু সেজদাটা কেমনে দিই, দেখেন না নে? এরকম কিছু মুসল্লি আছে না? নাই? আপনি একটু যাচাই করে দেখেন, এই নামাজ মোমেনের নামাজ না, এটা মুনাফিকি হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়তে আসে, কানাকরি দিকা, মুরগি যেমন ঠুকুর দেয়, আপনি কর কাফেরের ভাষায় কয় ঠুহুর, কি কয়? ঠুর কয় না? আমি মনুদ্রী ভাষায় ঠুর কয়, এরকম যখন ঠুর দিয়ে দিয়ে খায়, ঠিক এরকম সেজদা গুলো দেয়, আছে না? নাই? এ নামাজ মোমেনের নামাজ না মুনাফিকের নামাজ? রাস্তার মধ্যে ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে, এক দৌড় দিয়ে গিয়া ওনার গিয়া রুকুটা দৌড় দিব, তাহলে রাকাতটা ফাইব, একটা দৌড় মারে গিয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার, কোন রং গিয়া রুকুটা ধরে লেস। এ নামাজ কিসের নামাজ? আরে কথা কয় না কিসের? এটা সবাই কয় না, কারণ অনেকে এটা জানে না, দেখে দৌড়ায় গিয়া নামাজটা পড়ে। আল্লাহর হাবিব বলেন, ইদা আদরাকতুমুস-সালাহ ফাসাল্লু, নামাজ যতটুকুন আপনি ইমামের সঙ্গে পাবেন ততটুকুন আপনি আদায় করবেন, ওয়া ইদা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে যাবে আপনি পড়ে নেবেন। দৌড়ানোর কোনো সুযোগ ইসলামে নাই। এরপরে দেখবেন কিছু লোক নামাজ পড়ে, অ্যাপস দেখে দেখে, যে মোবাইলের ভিতরে এখন অ্যাপস আছে, ডাউনলোড দিয়ে রাখছে, দেখে আরো 20 মিনিট সময় আছে হুজুর, অসুবিধা নেই, আর একটু পরে পরে, এরপরে যখন কইছে ভাই নামাজটা পড়েন, আরো 15 মিনিট আছে, এরপরে যখন কইছে পড়েন, আরো 10 মিনিট আছে,
এরপরে জল কইছে কার 5 মিনিট আছে আর দেরি করা যায় না এখন পড়ি এই যে শেষ শক্তি গিয়ে নামাজ পড়া সাহাবাই کرام বলেন তিলকা সালাতুল মুনাফিক এইটাই মুনাফিকের নামাজ এই পৃথিবীতে দুইটা দল হবে এক দল হবে মুমিন আরেক দল হবে মুনাফিক মুনাফিকরা শেষ সময়ে গিয়ে নামাজ পড়বে এমন অনেক মুসলমান নামধারী মুসলমান আছে না না এটাতে মনে আপনারা খুব বেজার হইতেছেন আরেকটু বলবো আপনি করে কষ্ট পান না তো বলবো অনেক দিন পরে এই মাহফিলটা আমি 2 বছর আসছি মাঝখানে একটু গ্যাপ ছিল অনেক দিন পরে আজকে যেই তো আসছি সেলম সাহেবের সাথে আগে আমার দেখা হইছে আলহামদুলিল্লাহ একাধিক মাহফিলে দেখা হইছে যেই তো আজকে সুযোগ পাইছি বলবো একটু তবে সময় আমার হাতে বেশি নাই আর মনে হয় 10 মিনিট সময় আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা অল্প সময়ে শেষ করব ইনশাআল্লাহ এই অল্প সময় কথা বলতে বলতে প্রথম ফিতনার নাম কি বলছি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমার মনটা ভরে গেছে যে আপনারা এটা মনে রাখছেন শেষে বলছিলাম ফিতনাতুদ দহায়মা এই ফিতনা বাড়তে বাড়তে এমন হবে ঘরে ঘরে ফিতনা ডুববে আজকে তাকায় দেখেন অনেক সময় আলেমের বাড়িতেও পর্দা করে এগানা আর বেগানা আরে কয় না কি পর্দা এগানা আর বেগানা বেগানা কোনো পুরুষের সামনে যায় না কিন্তু এগানার সামনে যায় মানে খালতো ভাই মামতো ভাই ফুয়াতো ভাই এগোর সামনে যায় জায়েজ আছে নি আরে কথা কয় না জায়েজ আছে এগানা পর্দা করে এগানা এগানার বেগানা বেগানার সামনে যায় না রাস্তাঘাটে আসলে পর্দা করে এরকম অনেক পর্দা নিশিনাস ফিতনাতু দহায়মার ভিতরে পড়ে গেছে রাসূল বলছে এই ফিতনা অনেক লম্বা হবে দিনের পর দিন চলতে থাকবে গাঢ় অন্ধকার আচ্ছন্ন হবে এই ফিতনা আজ যখন আমি আমার নিজের ঘরে দেখি ছোট ছোট বাচ্চা মোবাইল নিয়ে মিউজিক শুনে অনেক বোঝানোর চেষ্টা করি বাবা এটা দেখো না এরপরও দেখার জন্য কান্নাকাটি করে আমি প্রায় সময় মনে করি আল্লাহ আমার ঘরটা ফিতনার মধ্যে পড়ে গেছে হাজারো ঘর ফিতনার মধ্যে পড়ে গেছে আপনি সেদিন কাঁদবেন আল্লাহর জান্নাতে গিয়ে কাঁদবেন والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الله أكبر ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم আল্লাহর জান্নাতের সামনে আল্লাহর গোলাম কাঁদবে আল্লাহ বলবেন কোন জিনিস তোকে কাদা কেন তোর চোখে পানি গোলাম বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী এক নজর তাদেরকে দেখতে চাই সেদিন আল্লাহর গোলাম কাঁদবে জান্নাতের সামনে আল্লাহ বলবে আল হাকনা বিহিম যুরিয়াতুহুম ফেরেশতারা তার ছেলেকে নিয়ে আসো ফেরেশতা তার মেয়েকে নিয়ে আসো স্ত্রীকে নিয়ে আসো অসংখ্য লোক তাকায় দেখবে নিজে নামাজি নিজে জান্নাতের সামনে দাঁড়ানো ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা মেয়েটার গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা স্ত্রীর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা আজকের এই মাহফিল থেকে দুইটা হাত ধরে বলি ছেলেকে জান্নাতের দিকে ডাকেন ইমানের পথে আনেন মেয়েকে প্যান্ট শার্ট পরায়েন না বুড়ো প্লাগ করার সুযোগ দিয়েন না হারাম কোনো পোশাক পরতে দিয়েন না সময়টা যতদিন যাবে ফিতনা ডুববে মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে এমন সময় আসবে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামিদ
জীব জন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, রাস্তায় রাস্তায় বেহায়াপনা বেড়ে যাবে, সব আজকে বেড়ে গিয়েছে। আপনি আপনার নিজের ঘরটাকে পরিশুদ্ধ করেন, সন্তানকে একটু বোঝান, না বুঝলে হাত ধরে বোঝান, রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন। নিজের পরিবার যখন সঠিক হবে, পুরা দেশের মানুষকে যিনি সঠিক বানায় দিবেন তিনি কে? আগে দায়িত্ব নেন নিজের পরিবারে। ভাইরা আমার, এক একটা ঘরের ভিতরে এমন আলামত চলতেছে, আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করি, সবার মনে ইহুদিদের জন্য ঘৃণা আছে, কিন্তু আমাদের নিজেদের পরিবারের ভিতরে ইহুদিদের সব কার্যক্রম এখন আমাদের ঘরে লালিত পালিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা যে ঠিক কইছেন, আমি এখন দু একটা কইলে কষ্ট পাবেন না তো, একটু দেখেন তো। এইরকম মেয়ে সারা বাংলাদেশে থাকলেও আমার মনোহরদির পাশে কাপাসিয়ার এই পুণ্যভূমি, বহু আলেমের পুণ্যভূমি, হযরত মাওলানা মরহুম কুরবান আলী রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিধন্য ভূমি, অনেক খিদমত করে গেছেন এই ভূমিতে। একটু চিন্তা করেন, আজ থেকে 50 বছর আগে কোনো ছেলে মেয়ে যদি উদ্ভট পোশাকে হেঁটে যেত, ছেলে আর মেয়ে মনে করেন উদ্ভট একটা পোশাক পরে হেঁটে গেছে, এটা কি এলাকার লোক মানত, দিত? কোন বাড়ির ফুলাবন্তরা অত বড় সাহস করতে? কিন্তু এখন যদি হেঁটে যায়, কোনো হুজুর বাধা দিলে উপায় আছে? হুজুর তো সাহসটা কতখানা, তুই বাধা দিছো তোমার, ঠিক কিনা বলে? সময়টা কত কঠিন হয়ে গেছে চিন্তা করে। ঘরের ভিতরে আপনি তাকায় দেখবেন, আপনি নামাজ পড়ে আসছেন, আল মুতারাজ্জিনাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, আপনার নিজের মেয়ে ছেলের মতো পোশাক পরেছে, প্যান্ট পরেছে, শার্ট পরেছে, এমন সন্তান এখন ঘরে ঘরে আছে না? না, ছেলে মেয়ের মতো পোশাক পরে, মেয়ে ছেলের মতো পোশাক পরে। আজকে আমরা বাজারে এক জায়গায় দাঁড়াইছি, আমার এই শালটা ইস্তারি করার জন্য দিছি, তা আমরা বাজারে দাঁড়াইছি, এগুলো তো সব পরিচিত জায়গা আমার। তো বাজারে দাঁড়ানোর পরে আমি একটা লোকের দিকে তাকাইলাম, বয়স না হইলেও 55 হবে। আমি দেখতেছি এর হাতের মধ্যে একটা বেসলাই, গলার ভিতরে একটা চেইন, কানের ভিতরে একটা দুল। চিন্তা করে দেখলাম, আল্লাহ, বয়স 55 হয়ে গেছে, তার স্টাইলের কি বাহারি স্টাইল! কানের ভিতরে কি, হাতের ভিতরে সুরি সুরি, কি প্যান্ট টাকনুর নিচে কি স্টাইল করে হাঁটতেছে, এই পুরি দে! আমি খালি তাকায় তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আহারে মুসলমান, কোন দিকে হাঁটি? এই পুরো পোশাকের স্টাইল, ইহুদিদের স্টাইল মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এবার একটু আপনার ঘরের খবর নিয়ে দেখেন, ঘরের কি অবস্থা? অধিকাংশ ঘরের ভিতরে এমন সব মহিলা থাকবে, আপনি একটা টাকা মা বাপের জন্য খরচ করলে স্ত্রী বলবে, তুমি কোথায় খরচ করো, আমাকে না জিজ্ঞাসা করে খরচ করতে পারবা না, এমন মহিলা আছে না? না, কাপাসিয়া তো আছে। এরপরে দেখবেন মান্না, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য ভিডিও দেখাইও নইলে। আসেনি আসেনি? আচ্ছা, কয়বার কয় দিনে? একজনে কইছে হুজুর 1000 বার কয় দিনে, আমরা গেন্দা কয় না তো? একজনে কইছে হুজুর আমরা গেন্দা কয় নাই তো? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আয়েশা কইছেন একটা গ্লাস পানি দিয়েছে, কান্নার টামনে ঢাইল্লা খান, আবদারের শেষ নাই, কতক্ষণ আবদার করে ফুতে, কতক্ষণ জিয়ে, আর এখন আইসে নামলে লয়ে খান আন্ডারটা, এরকম আছে না? নাই, কি অভ্যাস হয়েছে চিন্তা করছে? আর আগের দিনে মহিলারা স্বামীদের জন্য অজু করে বেরোইছে, গামছাটা লয়ে খাড়ে রয়েছে, এই যে একটু গামছাটা দিয়া মুইসা গেছে নামাজ পড়তে, লোকটা যাইতে যাইতে দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্ত্রীর আল্লাহ মাফ করে দিও, সুস্থ করে দিও, যিনি দোয়া কবুল করে নিছেন তিনি কে? আল্লাহ। এরপরে দেখবেন কান্না নামক একটা ফিতনা ঢুকবে, এটা কিরকম? সোফাটার মধ্যে বসছেন,
উড়ে 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 এটা আমার বাপের বাড়িতে দিছে জীবন এরম সুবা দেখছে এরম আছে না না হ্যাঁ এগুলো সব আছে এরপরে দেখবেন আরো মারাত্মক এটার নাম হাদ্দা আঁকা সারা বাজার ঘুরে একটা শাড়ি কিনা লয়ে গেছে বেটি দেয়া মাত্র কইব কি আনলেন কালারটা ঠিক তো না মনে হয় মানে কি মানে আমার পছন্দ হয়েছে না এরকম আছে না নাই এরপরে দেখবেন এমন মহিলা বের হবে সাদ্দাকা এটাও মারাত্মক কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে এমন মহিলা আছে না না এরপরে যেটা দেখবেন ওইটা আরো বেশি মারাত্মক ওইটা বাররাকা এমন সব মহিলা বের হবে স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না ঠিক কিনা বলে এটা আমার চাইতে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে বিচারগুলা তো উনার কাছে আস আয় না চেয়ারম্যান সাহেব কি কর বহু বিচার আয় জিগায় কিরে কান্দোসকে মারছে কেডা বাইতে মারছে অত বড় সাহস অত বড় গুন্ডাটা আমার এলাকাত কেডা চেয়ারম্যান সাহেব আর কেউ না আমার বউ মারছে এরকম আছে না নাই আগের বেটে মারতো স্বামীর চোখের দিকে তাকায় কোনো সময় কথা বলে নাই দিন যাচ্ছে আর ফিতনা আমাদের দিকে আসতেছে ঠিক কিনা বলে কি জানি নাম কইছিলাম ফিতনার দোহায় মা কি নাম আজকের এই মাহফিল থেকে খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা এই যে ফিতনা গুলো আসলো আমার আপনার কাজ কি হবে বাদিরু বিল্লামাল অধিক পরিমাণে আমল করেন সামনের দিকে এগিয়ে যান আগামীর পৃথিবীতে ইমান রাখা এত কঠিন হয়ে যাবে হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন ইমান রাখা এত কঠিন হবে ইমানের পথে যদি আপনি চলতে পারেন ইমানের পথে যদি আপনি থাকতে পারেন ইমানের পথে যদি আপনি অবিচল থাকেন আপনার আমার ইমানের কারণে খমসুন আল্লাহ পাক এত দাম বাড়ায় দিবে আল্লাহ নবী বললেন পঞ্চাশ জন সাহাবীর যেই দাম শেষ জামানার মোমেনদেরকে এমন দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে আজকের মাহফিল থেকে শেষ কয়েক মিনিটে পাঁচটা আমল দিয়ে যেতে চাই যেই পাঁচটা আমল করে ফিতনা থেকে বাঁচবেন নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে এক সঙ্গে থাকবেন জোরে কোন আল্লাহু আকবার রাজি আছেন আমি কোনোদিন রসুলরে দেখি নাই আপনারাও দেখেন নাই তবে সৌভাগ্যবান এমন অনেক ব্যক্তি আছে নবীজিকে স্বপ্ন দেখেছেন স্বপ্নে যারা দেখছেন নবীজিরে এরাও সৌভাগ্যবান রসুল বলছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي شيطان আমার আকৃতি ধরতে পারে না এই জন্য নবীজির যারা স্বপ্ন দেখছেন তারাও কেমন যেন বাস্তবিকভাবেই নবীজিকে দেখছেন বড় সৌভাগ্যবান আপনারা এই মাহফিল থেকে বলি যারা বসছেন এই মাহফিলে আল্লাহ রস্তে পাঁচটা আমল বাড়ি নিয়ে যাব ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ এক নাম্বার আমল হলো আল্লাহর নবীর কথাগুলো মানবেন আল্লাহর নবীর উপরে যারা ঈমান এনেছেন নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরবেন নবীর সুন্নাহ যদি আপনি আমি আঁকড়ে ধরি নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে সব কাজে আপনি চেষ্টা করবেন নবী কিভাবে কাজটা করছে যেমন ভাত খাওয়ার সময় আমরা কি বলি আজকে থেকে শুধু বিসমিল্লাহ বলবেন কি বলবেন বাস কি বলবেন সবাই বলেন কি বলবেন ঘরে প্রবেশ করতেছেন বিসমিল্লাহ বলবেন কি বলবেন বিসমিল্লাহ বলবেন সবাই আমল করা শিখেন প্রত্যেকটা কাজে সুন্না আমল করেন শেখার চেষ্টা করেন এই একটি কাজ আজকে থেকে আমরা আমাদের সঙ্গী বানায় নিব বিসমিল্লাহ বলবো ইনশাল্লাহ বলি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ যার নাই খালি চোখটা বন্ধ হয়ে দেখবেন কবরের প্রথম রাতটা কেমন যায় নামাজ যার নাই কবরটা অন্ধকার হয়ে যাবে এত জোরে জোরে পিটানো হবে কানের উপরে ফায়াদরিবুহু দরবাতান বিল হাদিদ
লোহার হাতুড়ি দিয়ে পিটাবে ফায়াসিহু সাইহাতান ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে কুল কায়নাত তার চিৎকার শুনবে গরু চিৎকার শোনার কারণে দড়ি ছিঁড়ে পালা যাবে এরকম কত দৃশ্য আপনি দেখলেন ছাগল দড়ি ছিঁড়ে পালায় গেছে লাফাচ্ছে লাফাচ্ছে দড়ি ছিঁড়ে পালায় গেছে শুধু শুনতে পারে না ইল্লা সাকালাইন দুইটা সৃষ্টি মানুষ আর জিন শুনে না সবাই শুনতে পায় অন্ধকার কবরের ভিতরে কানের উপরে পিটানো হবে লাইসা লাহু নূরুন কবরের ভিতরে কোন আলো থাকবে না ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা অন্ধকার কবরের ভিতরে তার পক্ষে কথা বলার কেউ থাকবে না নাজাতের কোন অবস্থা থাকবে না ওয়া কানা মা ফিরাউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ ওই লোকটার জাহান্নাম হবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে উবাই বিন খালাফের সঙ্গে ওই লোকটা জাহান্নামে সঙ্গী হবে দাগি দাগি আসামির সঙ্গে আল্লাহর কাছে পানা চাই এই মাহফিলে যারা বসলাম প্রত্যেককে আল্লাহ যেন নামাজি দিনদার বানায় দেন পড়ে না আমি শুধু যদি নামাজ পড়ে কবরে যেতে পারেন কত সৌভাগ্য হবেন কানা নূরুন ওই লোকটার জন্য জান্নাতে থাকবে নূর ও বুরহানুন কে যেন দাঁড়ায় বলবে আল্লাহ এই লোকটাকে আর আজাব দিয়েন না আল্লাহ মাফ করে দেন তৎক্ষণাৎ যিনি মাফ করে দিবেন তিনি কে যারা এই মাহফিলে আসছেন এক নাম্বার কাজ আমল করবেন নবীজির সঙ্গে আল্লাহ জান্নাতি বানায় দিবেন জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার কাজ মহাব্বত জাগ্রত করবেন কি জাগ্রত করবেন এক সাহাবী এসে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ামা ইস্তাআদাত্তা লাহা বুখারীর বর্ণিত হাদিস কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ খুব প্রস্তুতি নিছি এমন না অনেক নামাজ অনেক জিকির অনেক ইবাদত বন্দেগী করছি এমন না শুধুমাত্র আমার প্রস্তুতি এই যে আমি ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল আল্লাহ এবং তার রসুলকে আমি বড় ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ এটাই আমার প্রস্তুতি আর তেমন কোনো প্রস্তুতি নেই নবীজি বলছেন আনতা মা আমান আহবাবতা যদি নবীজিকে তুমি ভালোবাসো নবীজির সঙ্গেই তুমি থাকবা জোরে কোন আল্লাহ আমরা নবীজির ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ এটা দুই নাম্বার এবার তিন নাম্বার এই তিন নাম্বারে আপনাদেরকে একটা মেসেজও দিব সাথে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই তিন নাম্বারে জি ইনশাআল্লাহ তিন নাম্বারে আমার ভাইরা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম হাদিস শরীফের ভিতরে একজন সাহাবীর ঘটনা বলে আমাদেরকে অবাক করে দিস মাত্র এগারো বছর বয়স এটা চেয়ারম্যান সাহেবের ছেলে তো না ও মাশাআল্লাহ আমার মেহমানের ভাতিজা আলহামদুলিল্লাহ ওর বয়স এগারো হবে তোমার বয়স কত বাবা আট বছর নয় দশ এগারো এখনো তিন বছর বাকি সাহাবির বয়স মাত্র এগারো বছর কত বছর নাম রবিআহ পুরা নাম হচ্ছে রবিআ তুবনু কাব আল আসলামি এটা পুরা নাম এই সাহাবি রিদওয়ানুল্লাহ আলাইহি মাজমাইন অবাক এক সাহাবি গর নাই বাড়ি নাই আহলে সুফফার অধিবাসী কিছুই নাই ওনার সেই সাহাবি সবসময় নবীজির দরজার সামনে শুয়ে থাকতেন যারা গেছেন রিয়াদুল জান্নাতে দেখছেন নবীজি যেই জায়গা দিয়ে আসতো সাহেব গেছেন না মাশাআল্লাহ তিনবার গেছে আল্লাহ ওনাকে কবুল মঞ্জুর করুক পড়েন আমি ওই জায়গাটায় সাহাবি শুয়ে থাকত উদ্দেশ্য ছিল যে রসুল আসলেই খিদমতের জন্য আমি যেন প্রথম দাঁড়াইতে পারি আল্লাহর নবী আসলেন ওজোর পানি বীর গাছ থেকে নিয়ে আসলেন চার সাড়ে চার কিলোমিটার দূর থেকে ওজোর পানি নিয়ে এসে আগায় দিলেন নবী ওজুটা করেন মাত্র এগারো বছর বয়সের একজন সাহাবি আল্লাহর নবী আদর করে বললেন আমার কাছে কিছু একটা চাও চাইলেই তোমাকে আজকে আমি দেব যেই সাহাবির মা নাই বাপ নাই এতিম মানুষ
ঘরের মধ্যে কোনো খাবার নাই, মসজিদে ঘুমায়, পাইলে খায় না পাইলে উপাস থাকে যে সাহাবি, খুদার যন্ত্রণায় কষ্ট করা লাগে দিনের পর দিন, আল্লাহ নবী বললেন কিছু একটা চাও, সাহাবি কোনো কিছু চাইলেন না, সাহাবি বললেন ওগো নবীজি আর কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে এক সঙ্গে আপনার সঙ্গে থাকব, এমন একটা দোয়া করেন, অন্য কোন কিছু আমার লাগবে না, জোরে বলেন আল্লাহু আকবার। নবী শুধু দোয়া করেন আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই, সুবহানাল্লাহ। রাসূল বললেন ঠিক আছে, এইটা না হয় দোয়া করব, এখন কিছু একটা নগদ চাও, সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, এক সঙ্গে জান্নাতে থাকব, এটি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিয়ে আমার একটু সহযোগিতা করো, এই অধিক পরিমাণে সেজদা যদি দাও আমি নবীর সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহ এক সঙ্গে রাখবে, জোরে করো আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন আজকে কি আমারে কথা দিতে পারবেন, আমরা এশার নামাজ পড়ার পরে দশটা সাড়ে দশটা বাজায় ঘুমাই, এরকম নামাজির সংখ্যা এখন কম না অনেক বেশি, সবার মোবাইল আছে অনেক রাত করে ফেলি, একটুখানি দুরাকাত 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 করে পারলে আট রাকাত, না হলে ছয় রাকাত, না হলে চার রাকাত, না হলে দুই রাকাত, সলাতুত তাহাজ্জুদ পরে ঘুমানোর চেষ্টা করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আরেকটি আরজি, সেজদার জায়গা নির্মাণের জন্য, এই সেজদার জায়গা যারা নির্মাণ করবে, কা মাফহাসি কিতাতিন, হতে পারে আপনার টাকাটা খুব বড় হবে না, একটা কবুতরের বাসা বানাতে যে পরিমাণ লাগবে এই পরিমাণ কিছু একটা আপনি দিলেন, কবুতরের বাসা বানাইতে কত লাগে, চেয়ারম্যান সাহেব যদি ওনার বাড়িতে একটা কবুতরের বাসা বানায় তাহলে এটা দশ হাজার টাকা খরচ করে বানাবে অথবা আরেকটু বেশি, সাধারণ একজন মানুষ যদি বানায় সে চিন্তা করবে আমি দশ হাজার টাকা তো কবুতরের বাসার পিছনে দেওয়া দরকার নাই, দুই হাজার টাকা দিয়ে বানাই, সাধ্য অনুযায়ী এক একজন এক এক রকম বানাবে। রাসূল বলছেন কা মাফহাসি কিতাতিন, একটা কবুতরের বাসা বানাতেও যতটুকুন লাগে এতটুকুনও কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আল্লাহ পাক তার জন্য বাড়ি বানায় দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন জামিয়া কুরবানিয়া তালিমিয়া মাদ্রাসা ও ইতিমখানা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, স্বপ্নের এই প্রতিষ্ঠানে তারা নির্মাণ করতে চাচ্ছে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ করবে, বিরাট আকারের একটা প্রকল্প তারা হাতে নিয়েছে, এই প্রকল্পের মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য প্রায় এগারো লক্ষ টাকার প্রয়োজন, এই এগারো লক্ষ টাকা এটা ইনশাআল্লাহ আপনাদের হাত থেকেই মালিক যাদেরকে কবুল করবে, ওই যে কবুতরের ঘর বানাতে যা লাগে একটা ইটের টাকা দিবেন সিমেন্টের টাকা দিবেন, এই সামান্য টাকায় এই ছাদ ঢালাই হবে নির্মাণ হবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে আমার আপনার জন্য একটা বাড়ি আল্লাহ বানায় দিবে, পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার পরে যিনি আছেন আপনাদের কাছে চাবেন, একজন আমরা বাদ থাকবো না, আমাদের চেয়ারম্যান সাহেব বরকত দিয়ে শুরু করবে, ওনার সাথে মেহমান ইনশাআল্লাহ দিবেন, আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক ভাই আল্লাহ পাকের অনেক গোলাম, আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা আল্লাহ পাকের গোলামেরা আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ অনেকেই, বিউটি বিল্ডার্সের মালিক একশো বস্তা সিমেন্ট, প্রাণপ্রিয় ভাইয়ের এই দানকে আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এক লক্ষ টাকা দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ আমাদের এগারো লক্ষ টাকার এক লক্ষ চলে আসে, কবুতরের ঘর বাড়িতে কত লাগবে তার সব বলছিল দশ হাজার, দিছে কয়েক গুণ বেশি, দশ গুণ বাড়াই দিচ্ছে, আল্লাহ যেন ওনার জান্নাতটা এর থেকে